ট ভেক্টার ইউনিট ভেক্টর হচ্ছে একটা ভেক্টর হুজ ম্যাগনিচুড ইজ ওয়ান যদি কোনো ভেক্টর ম্যাগনিচুড ধরো মড অফ এ হচ্ছে ওয়ান যেমন এক্সাম্পল দিচ্ছে একটা ভেক্টর ধরো আহ ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর ফাইভ মিটার পার সেকেন্ড যদি ভেলোসিটিটা ওয়ান মিটার পার সেকেন্ড হয় আমি সেই ভেলোসিটিটাকে বলতে পারি ইউনিট ভেক্টর হ্যাঁ ডাইরেকশন কোন দিকে আমি সেটা বললাম না কেন ইউনিট ভেক্টরের ডাইরেকশন কিন্তু যেদিকে খুশি হতে পারে বাট এর ম্যাগনিচুড হচ্ছে ওয়ান ভেবে দেখো যদি তোমার কাছে একটা খাতার পাতা থাকে এটা একটা খাতার পাতা হ্যাঁ এই স্কোয়ারটা একটা খাতার পাতা একটা খাতার পাতাকে আমরা কি বলি জানো সেটাকে আমরা বলি প্লেন এটা নিয়ে আমরা একটু পরে আরেকটু বেশি ডিসকাস করব আপাতত জাস্ট এটা বলে রাখো প্লেন বা একটা টু ডাইমেনশনাল স্পেস একটা স্ট্রেট লাইন হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন টু ডাইমেনশন হচ্ছে একটা প্লেট রেক্ট্যাঙ্গেল স্কোয়ার ট্রাইঙ্গেল মানে টু ডাইমেনশনাল স্পেস যেমন একটা দেওয়াল বাড়ির দেওয়ালটাকে তুমি ভাবতে পারো একটা টু ডাইমেনশনাল স্পেস টু ডাইমেনশনাল স্পেস এর জন্য আমরা এরিয়া বার করতাম ছোটবেলায় প্লেনের কতগুলো ইউনিট ভেক্টর আছে ইনফাইনাইট নাম্বার একটা হয়তো এইদিকে একটা এইদিকে একটা এইদিকে যত তুমি ডাইরেকশন ভাবতে পারো এই প্লেনটার উপর এই প্লেন থেকে সরে যাবো না তা প্রত্যেকটা ডাইরেকশানে একটা করে ইউনিট ভেক্টর আছে ইনফাইনাইট নাম্বার অফ ইউনিট ভেক্টর জাস্ট খেয়াল রাখো ইউনিট ভেক্টরটার লেংথ বা ম্যাগনিচুর হচ্ছে ওয়ান এবারে একটা ইউনিট ভেক্টরের সিম্বল এইভাবে দেয়া হয় একটা ইটা এটাকে বলে ইটা তার মাথায় একটা এরকম হ্যাট এটা ইউনিট ভেক্টরের সিম্বল যে কোনো ইউনিট ভেক্টর কি না আমরা এরকম মাথায় হ্যাট দিয়ে বলি এই যে এর মাথায় হ্যাট দিলাম এর মানেটা কি বল এর মানেটা হচ্ছে ধরো আমাকে যেটা ভেক্টর আছে এ এই এ ভেক্টরটা ইউনিট ভেক্টর নয় ওকে কিন্তু এই ভেক্টরটার ডাইরেকশনে তুমি নিশ্চয়ই একটা ইউনিট ভেক্টর পাবে এই ডাইরেকশনে নিশ্চয়ই একটা ইউনিট ভেক্টর আছে যে কোনো ডাইরেকশনে তার ইউনিট ভেক্টর থাকবে এই ডাইরেকশনে একটা ভেক্টর যার হচ্ছে এর ডাইরেকশনে আছে সেই ভেক্টরটাকে আমরা এরকম ভাবে এ উইথ হ্যাট এ উইথ হ্যাট মানে হচ্ছে এ ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টার ওকে আচ্ছা যে কোনো একটা ভেক্টর যদি আমায় দিয়ে দেওয়া থাকে সেই ডাইরেকশানে ইউনিট ভেক্টরটাকে আমরা ম্যাথেমেটিক্যালি বার করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি সেইটাই এখন শেখাবো তোমাদের এই যে এ ভেক্টরটা এই ভেক্টরটাকে আমরা বা সেই এ ভেক্টরের ডাইরেকশানে ইউনিট ভেক্টরটা কি হবে সেটা আমরা বার করি দেখো যে কোনো ভেক্টরকে যদি তুমি তার ম্যাগনিচুড দিয়ে ডিভাইড করে দাও কোয়ান্টিটি ধরো একটা ভেক্টর আছে যার ম্যাগনিচুড হচ্ছে পাঁচ ডাইরেকশন হচ্ছে এই এই দিকে ডাইরেকশানটা এই পাঁচকে যদি আমি পাঁচ দিয়ে ডিভাইড করে দিই আমি কি পাবো এক এটা গ্রাস করতে হবে ঠিক আছে এটা বুঝতে হবে তাহলে ভেক্ট একটা ভেক্টরকে যদি আমি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই আমি সেই ভেক্টরটার ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা পেয়ে যাব এই যে ধরো আমি পাঁচ ভেক্টর আঁকলাম এটা ধরো একটা এক্স ভেক্টর পাঁচ এই ডাইরেকশনে এবার যদি আমি এক্স কে এর ম্যাগনিচিউড পাঁচ দিয়ে যদি ডিভাইড করে দিই আমি কি পাবো জাস্ট মানে ইউনিটে ওই ডাইরেকশন সেক্ষেত্রে এক্স ডিরেকশন ইউনিট ভেক্টরটা হচ্ছে এইটা রূপম ক্লিয়ার নেক্সট ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি যেখানে এ ভেক্টর আর বি ভেক্টর দুজন প্যারালাল দুজন প্যারালাল মানে কি দুজন প্যারালাল প্যারালাল মানে তো সেম ডাইরেকশন এ ভেক্টর আর বি ভেক্টর এর ডাইরেকশন দুটো সেম এই বি ভেক্টরটা কে না আমরা এত এর আগে শিখলাম হচ্ছে ভেক্টরটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করা এই বি ভেক্টরটাকে আমরা এ ভেক্টরের টার্মে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে দেখো শেখাই এই যে এ ভেক্টরটা এই যে বি ভেক্টরটা আমি বল তো এ ভেক্টর আর বি ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর না দুটো ইউনিট ভেক্টর প্রশ্নটা বুঝতে পারলে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো সেম ডাইরেকশনে এই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর না দুটো ইউনিট ভেক্টর একটা মানে একটা যেকোনো ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর আমি এ ভেক্টরের ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর বলতে পারি এ বাই মডে আবার এটাও বলতে পারি বি বাই মড বি তাই না বি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কি বি বাই মড ইউনিট ভেক্টর কি এ বাই মড কিন্তু এই দুটো সেম এ বাই মড এ মাস্ট বি ইকুয়াল টু বি বাই মড বি কেন কারণ এ মডে মড হচ্ছে এই ডিরেকশনের ইউনিট ভেক্টরটা b বাই মড বি হচ্ছে এই ডিরেকশনের ইউনিট ভেক্টরটা এই দুটো ভেক্টরেরই ডাইরেকশন সেম এ বাই মডে আর বি বাই মড বি এদের ডাইরেকশন তো সেম দুটোই তো এ যেদিকে বি যে দিকে সেই দিকে আর এদের ম্যাগনিচুড কত দুজনেরই তো ম্যাগনিচুড ওয়ান তাহলে আমি বলতে পারি এ বাই মডে ইজ ইকাল টু বি বাই মড বি তাহলে কি আমি বলতে পারি একটা কথা যে এই যে আমি একটা কাজ করি আমি এখানে এ ইউনিট ভেক্টরটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি লিখতে পারি বি বাই মড বি এবার এ বাই মড এটা কি এর দিকে ইউনিট ভেক্টার তাহলে বি বাই মড বি হচ্ছে এ হ্যাট তাহলে বি ভেক্টর কে আমি এ ভেক্টর টার্মস এ কিভাবে লিখতে পারি এ হ্যাট টাইমস বি বাই মড বি সরি কিসে বাজে বাজে লিখলাম এক মিনিট আমি বি ভেক্টর টাকে লিখতে পারি এ হ্যাট টাইমস মড বি মানে দেখো আমি এটা কেন করলাম এটা কিন্তু একটা কোনো অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা ইউজ হয় বি ভেক্টরকে আমি কমপ্লিটলি তার ম্যাগনিচিউড আর এ ভেক্টরের টার্মসে এইভাবে লিখতে পারি দু মিনিট টাইম নাও এটা বোঝো কি লিখলাম চলো নেক্সট ধরো আমার একটা ভেক্টর আছে এটা একটা ইউনিট ভেক্টর ইটা সেই ডাইরেকশনে আমার একটা ভেক্টর আছে এ সেই ডাইরেকশনে আমার আরেকটা ভেক্টর আছে বি আমি এই এ ভেক্টরটাকে ওইদিকে যে ইউনিট ভেক্টর সেই ইউনিট ভেক্টরের টার্মসে লিখতে পারি কি লিখতে পারি আমি লিখতে পারি টাইমস ইটা কি করে এই ইটা ভেক্টরটা আমাকে ডাইরেকশনটা দিয়ে দিচ্ছে ইটা ভেক্টারের যেদিকে ডাইরেকশন এ ভেক্টরও সেই দিকে ডাইরেকশন বি ভেক্টরেরও সেই দিকে ডাইরেকশন আর মড অফ এটা কি দিচ্ছে ম্যাগনিচুরটা দিয়ে দিচ্ছে সেইখান থেকে আমি বলতে পারি মড অফ এ এটা কেন বললাম এটা বলার রিজন আছে এটা কিন্তু আমি কিন্তু মানে খুব অবভিয়াস জিনিসগুলোকে বলছি কিন্তু এই অবভিয়াস জিনিসগুলোই যখন কমপ্লিকেটেড জিনিস করব না তখন কিন্তু এখান থেকে টানবো আমি এই কনসেপ্টগুলো আমি তখন টানবো এই অভিয়াস জিনিসগুলো তোমার মাথায় যদি ক্লিয়ার থাকে